ভয়ঙ্কর সাইবর আক্রমণের বলি দুলিয়াজানস্থিত অয়েল ইন্ডিয়া লিমিটেডের কার্যালয়। অয়েল ইন্ডিয়া লিমিটেডক 55 কোটি টাকা দাবি করেছে হ্যাকার চক্রয়। এই সন্দর্ভত দুলিয়াজান আরক্ষী থানা রুজু করা হয়েছে গোচর। দাবি করা ধন নিদিলে অয়েলর নেটওয়ার্ক হ্যাক করে আরো গুরুত্বপূর্ণ তথ্যপাতি নষ্ট করার ভাবুকি দিছে আন্তঃরাষ্ট্রীয় হ্যাকার চক্রটোয়ে। এনে পরিস্থিতিত অয়েলর ভিতরচোৱাত এক হাহাকার পরিস্থিতি। আন্তর্জাতিক হ্যাকার চক্রর কবলত পৰা অয়েল ইন্ডিয়া এতিয়া বিচাৰিছে ক্রাইম ব্রাঞ্চর সহায়। হ্যাকার চক্রর কবলত পৰাৰ ফলত প্রতিষ্ঠানটির সার্ভারত ক্ষতি হওয়ার আশঙ্কা করা হয়েছে। বাধাগ্রস্ত হয়ে পড়েছে আন্তঃবিভাগের সকল কাম কাজ। অয়েলর বহু গুরুত্বপূর্ণ তথ্যপাতি নষ্ট হওয়ার আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যে অয়েল ইন্ডিয়ায় একটা আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠানক হ্যাকারের পৰা মুক্ত করবলে দায়িত্ব দিছে। শেহতীয়াকৈ অসম আরক্ষী ক্রাইম বিভাগের সহায় বিচাৰিছে ৰাজহুৱা খণ্ডৰ প্রতিষ্ঠানটোৱে। হয়, আমার একটা বিজনেস কন্টিনিউটি প্ল্যান যদি আমার থাকে সেটা আমি ইতিমধ্যে লাগু করেছো। অর্থাৎ মানে আমার যেখিনি কাম আমার নচলিলে ব্যবসায় আমি চলাব নোৱাৰো সেই কামখিনি চলোৱাৰ আমার বিকল্প ব্যবস্থা আমার থাকেই। কিন্তু যেহেতু এই সাইবার অ্যাটেকটো যথেষ্ট চিন্তার বিষয় আর যথেষ্ট এটা বৃহৎ চক্র এটা নিশ্চয় এই কামটো কৰিছে। সেইকাৰণে আমিও এই গোটেই সমস্যাৰ পৰা সমাধান পাবলৈ এটা ধাৰাবাহিকভাৱে আমাৰ সমস্যাৰ সমাধান হ'ব। আমি দুলিয়াজান থানাত এজাহাৰখন দাখিল কৰিছোঁ। জানে এনেকুৱা ধৰণৰ বিষয়ত ৰেনচমৱেৰ থাকে, তেওঁলোকে ধনৰ দাবী কৰে, এইটো এটা সাধাৰণ কথা। তেওঁলোকে এনেকুৱা ধৰণৰ মেইল আহে, আমিও এনেকুৱা ধৰণৰ মেইল পাইছোঁ। প্ৰায় 54 কোটি টকাৰ তেওঁলোকে এটা মেইল দিছে। এইবোৰ জেনেৰেলি থাকেই এনেকুৱা ধৰণৰ। সেইটো আপোনাৰ যেতিয়া আপোনাৰ ৰেনচমৱেৰ মেলৱেৰ এনেকুৱা ধৰণৰ ছিষ্টেমত আহে, সৰু হওক ডাঙৰ হওক, তেওঁলোকৰ লগত এনেকুৱা ধৰণৰ দাবী থাকেই। সেইটোলৈ আমি ইমান মন দিয়া নাই, কাৰণ আমাৰ যিহেতু আমাৰ এই গোটেই ছিষ্টেমটো ৰিকভাৰ কৰাৰ আমাৰ সামৰ্থ্য আছে আৰু আমি ইণ্টাৰনেশ্যনেল কনচালটেণ্টৰ সহায় লৈছোঁ। সেইকাৰণে আমি সেই পাৰ্টটোত কিন্তু এটা আমাৰ যোনটো আমাৰ আই টি ছিকিউৰিটিৰ এটা কৰণীয় যে আমি এইটো পুলিচ প্ৰশাসনৰ লগত জনাব লাগে, আমি জনাইছোঁ আৰু তেওঁলোকে নিশ্চয় তেওঁলোকৰ তৰফৰ পৰা যিখিনি ইনভেষ্টিগেশ্যন কৰিব লাগে তেওঁলোকে কৰিব।